Hi guys, welcome back to my channel. তো সকল আমার ইউটিউব বন্ধুদের জানাই শুভ দীপাবলি। দীপাবলি তো হয়ে গেছে, কিন্তু তোমাদেরকে এখনই শুভেচ্ছা জানাচ্ছি, কারণ দীপাবলির দিনে আমি ভালোভাবে ব্লগ ভিডিও শুট করতে পারিনি, কারণ শুট করা হয়নি। এত মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, আর তার মাঝে আমার মোবাইলটা যেটা দিয়ে আমি ভিডিও শুট করি সেটা আমার খারাপ হয়ে যাচ্ছিল, আর যার জন্য খুব কম ইউজ করেছি। সেই দিনেই মোবাইলটা আমার ভীষণ ডিস্টার্ব করেছে, সুইচ অফ হয়ে যাচ্ছে, সুইচ অন করতে চাইলে অন হচ্ছে না, এরকম একটা সমস্যা দেখা দিয়েছিল। আর কালী পুজোর দিনে মানে দীপাবলির দিনে এত মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল, যার জন্য মোবাইল আমাকে সবাই বলছিল যে বাইরের জলের মধ্যে বের করিস না, যেহেতু মোবাইলটা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য ভালোভাবে ব্লগ করা হয়নি, কিন্তু কালী পুজোর দিনে কিছু কিছু জিনিস আমি যেগুলো শ্যুট করেছি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করব। প্রথমে তোমাদেরকে দেখাই আমার বাড়ির পাশে যেখানে পুজোটা হচ্ছে যে প্যান্ডেলটা, সেটা আগে তোমাদেরকে দেখাই। চলো, আমার এই দেখো, এটা হচ্ছে প্যান্ডেল, দেখতেই পাচ্ছ কত আনন্দ হয় আমার বাড়ির পাশে, আর বক্সে গানও হচ্ছে আমার বাড়ির পাশে প্যান্ডেলটা তোমরা দেখলে। এবার সারাদিনে পুজোর দিনে প্রথমেই আমি গিয়েছিলাম ভোগের স্নান টান করে, সকালবেলা ভোগ রান্না, যেখানে ভোগ রান্না হচ্ছিল ক্লাবের ঘরে, তো সেখানে ভোগ রান্নার জন্য একটু জোগাড় করতে গিয়েছিলাম। তো যে যে জিনিসগুলো আমি সারাদিন করেছি, চলো সেগুলো তোমাদের সঙ্গে ভিডিওতে আমি শেয়ার করি। এটা হচ্ছে ক্লাব ঘর, এখানে ভোগের রান্না হচ্ছে। কোথায় যাচ্ছ? আচ্ছা, আর এখানে আমরা সবাই মিলে নারকল কুটতে বসেছি, আমি আর ভাই নারকল কুটছি আর নাড়ু হবে বলে, আর এখানেতে মা বসেছে ভোগ রান্না করতে, আর এখানে বাকি সবাই মিলে আনাজগুলো কোটাবাটা করছে আর কি। আর ঝর্ণা দিয়ে হচ্ছে ভোগ রান্নার মেন মানে মহিলা, সবাই মিলে আমরা এখন ভোগ রান্না করছি। তো সন্ধেবেলায় দেখো, আমার ছাতেতে আলো দেওয়া যায় না, বাট আমি জানলায় আলো দিয়েছি, এই জানলায় দিয়েছি, জানলাগুলো বন্ধ করে দিয়েছি কারণ ঠান্ডা আসছে বলে। আর এই যে বাইরেটা, এই জানলাতেও আলো দিয়েছি, প্যান্ডেলের ভিতর তো আলো জ্বলছে, আর এখানে সব বাড়ি বাড়ি খুললে এই হচ্ছে আমার জানলা, এখানে ফ্ল্যাটে আলো জ্বলছে, এখানে সবাই বাড়ি বাড়ি আলো জ্বলছে, মানে আলোয় আলো। এখানে সব বাড়ি মানে আলোয় আলো, অনেক আলো জ্বলছে। আর এখন আমরা চলে এসেছি প্যান্ডেলে, বাম্মাম এখানে খেলা করছে, আর এখানে বাউন্টাকুর পুজোয় বসবে, তো সেই সবেরই জোগাড় চলছে, ক্লাবের ছেলেরা সব জোগাড় করছে, আর ঠাকুরকে এখন ভালোভাবে সব সাজানোর কাজ চলছে, মালা তালা পরিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের প্যান্ডেল, খুব ছোট্ট করে প্যান্ডেল করে পুজোটা হয়, প্রত্যেক বছর প্যান্ডেলটা একটু ছোটো থাকে, এবারে বৃষ্টির জন্য বাড়িয়ে দিয়েছে, কারণ বাইরে কিন্তু আবার যেখানে বসে আছি রাস্তায় বেশ ভালো বৃষ্টি হচ্ছে এখন। আর এখানে এটা আমাদের ঠাকুরটা, এটা পুজো শেষ হয়ে গেছে, তারপরেই ভিডিওটা আমি শ্যুট করেছি। আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আমি ভালোভাবে ভিডিও পুজোর দিনকে করতে পারিনি, কিছু কিছু জিনিস যেগুলো তুলে রেখেছি সেগুলোকেই আমি এডিট করে তোমাদের দেখাচ্ছি। এটা আমাদের প্যান্ডেলটা, আর এটা হচ্ছে আমাদের শ্যামামা। লাইটটা জ্বলছে, আর এখানে আলপনাতে যে বাতিগুলো সাজিয়েছিলাম বাতি দিয়ে, তো সেগুলো তুলে দিয়েছি। আর এখন 11:30 বাজে, আমি বাড়ি চলে এসেছি, চেঞ্জ করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, মামামকে খাইয়ে দিয়েছি, ও এত ঘুম পেয়েছে, সারা দুপুর ঘুমায়নি, যার জন্য এত ঘুম পেয়েছে, কান্নাকাটি করছে, আর আমার এত টায়ার্ড লাগছে, আমার পা দুটো ভীষণ যন্ত্রণা হচ্ছে, সকাল থেকে অনেকটা ছুটোছুটি হয়েছে। তো এখন আমরা মামামার আমি দুজনে শুয়ে পড়বো, পুজো এখনো হচ্ছে, পুজো শেষ হতে রাত্রি 1টা বাজবে সবাই বললো, কারণ 9টার সময় বসেছে পুজো। তো আমার বর আছে ওখানে, আমি চলে এসেছি, শুয়ে পড়বো এখন, আর আমার শরীর আর চলছে না,
তো চলো আজকে দিওয়ালি ব্লগটা এখানেই স্টপ করে দিচ্ছি। যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এটুকুই, চলো টাটা।